আমরা যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম তখন সময় হচ্ছে দুপুর 2:30 বাজে মন্ট্রিয়াল টাইম কিবেকের, আর আমার মায়ের প্লেন ল্যান্ড করেছিল তখন সময় হচ্ছিল 1:45 দুপুর। সো এখন হচ্ছে যে গিয়ে যে অ্যারাইভালে গেলে আপনার এইভাবে করে এখানে মন্ট্রিয়ালে যে টুরু এয়ারপোর্ট, এখানে উপরে হচ্ছে আপনার যদি আপনি এখান থেকে যান আর আসার সময় হলে নিচে যেতে হবে, আর এখানে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন রাইট লাইনে ভুলেও যাবেন না, আপনি প্রাইভেট গাড়ি নিয়ে গেলে ওটা হচ্ছে ট্যাক্সির জন্য রিজার্ভ। আর এখানে হচ্ছে চারটা সেকশন আছে এ বি সি ডি, সো এ বি সিতে আপনি থামতে পারবেন না, থামতে গেলেই হচ্ছে এখানে যে সিকিউরিটি আছে ওরা হচ্ছে আপনাকে নিষেধ করবে, এই যে সামনে দেখতে পাচ্ছেন ওরা বলছে সামনে যাও সামনে যাও, আপনি ঢিতে গিয়ে হচ্ছে যে গিয়ে ওখানে পার্কিং করে কিছুক্ষণ ওয়েট করতে পারবেন যদি স্পট পান, ওখানে পাওয়াটা কিন্তু খুবই টাফ। তো ওখানে হচ্ছে যে গিয়ে আমাদের প্ল্যান যেটা ছিল যেতে যেতে সেটা হচ্ছে যে গিয়ে আমি আর আমার বড় ছেলে আমরা হচ্ছে যে গিয়ে আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড যদি পার্কিং না পেতো তাহলে ও আবার বেরিয়ে যেত, আবার আমি ঘুরে আসতো। দেখতে দেখতে এই যে আমরা টার্মিনাল এই যে ডিতে চলে আসলাম, এখানে হচ্ছে যে গিয়ে আমরা একটা পার্কিংয়ের লাকিলি একটা প্লেস পেয়ে গেছি, সো ওটার কারণে ভালো হয়েছে। সো ওখানে আমার হাজব্যান্ড পার্কিং করে বসেছিল, আমি আর আমার বড় ছেলে আমরা চলে যাই আমার মাকে পিক করতে। আর এর ফাঁকে দিয়ে আমি বলিনি এখানে যে এই যে এখানে যাওয়ার পরে এই যে পার্কিংয়ে রাখার পরে হচ্ছে যে এখানে ক্রসিং করার পরেই হচ্ছে ডোর দিয়ে ঢুকলেই হচ্ছে ওখানে অ্যারাইভাল। তো এটাই এর মধ্যে হচ্ছে যে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি যে ইমিগ্রেশনে আমার মাকে কোনো প্রশ্ন করেছে কিনা। সো আমার মাকে জাস্ট কবে ব্যাক করবে এটাই জিজ্ঞেস করেছে, আর তেমন কোনো প্রশ্নই করেনি, কারণ আমার মায়ের সাথে হচ্ছে যে গিয়ে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড ভাইয়া উনি খুব যত্ন করে নিয়ে আসছে, সো ওনাকে স্পেশাল থ্যাঙ্কস আরিফ ভাইকে। এই যে এখানে হচ্ছে মানুষ সবাই ওয়েট করছে যার যার প্যাসেঞ্জার আসবে, সো তাদের জন্য আমরা যাওয়ার পরে আমার মা খুবই কুইকলি চলে আসতে পারছে ভাইয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার সাথে সাথে অলমোস্ট 5-10 মিনিটের মধ্যে আমার মা বেরিয়ে গেছে। আমার ছেলে একটু স্যাড ছিল কারণ হচ্ছে ও নানোর জন্য ওয়েলকাম টু কানাডা যে ড্র করছিল বাট এয়ারপোর্টে নিতে ভুলে গিয়েছিল। তো এখন এই যে আমার মাকে পেয়ে গেলাম, এরপরে আমি ফুস করে ওনার ব্যাগগুলো নিয়ে যাচ্ছি কারণ উনি খুবই টায়ার্ড। 24 ঘন্টার ফ্লাইট ছিল, কাতার এয়ারওয়েজে আসছিলো, আর ফ্লাইটের প্রাইস ছিল হচ্ছে 2,00,000 বাংলাদেশি 45,000 টাকার মতো। তো সেটাই, এরপরে হচ্ছে যে আমার মাকে যত্ন করে আমার হাজব্যান্ড এই যে গাড়িতে বসিয়ে দিল, এরপরে হচ্ছে আমরা ড্রাইভ করে চলে আসলাম 20 মিনিটের পথ আমাদের এয়ারপোর্ট থেকে। এরপরে এই যে আমাদের বাসায় আমার মা হচ্ছে আসতেছে ঢুকতেছে, আমার ছোট ছেলেকে এখন আমার মা দেখেনি, ওর বয়স প্রায় 2 বছরের মতো হয়ে যাচ্ছে আর আমারও যাওয়া হয়নি আসলে অফিস বা সব কিছু মিলিয়ে। তো এখানে আসার পরে উনি কিছুক্ষণ বসলো, এরপরে এই যে এই লেখাটা আমার ছেলে লিখলো নানুর জন্য, এরপরে দেখালো নানু ওর জন্য কী গিফট আনলো অনেক কিছু, সো এর মধ্যে থেকে ওর জন্য সারপ্রাইজ ছিল, ওর জন্য ডলার নিয়ে আসলো, ওয়ালেট নিয়ে আসলো, ওনার ছবি দিয়ে দিল। তো এইগুলা হচ্ছে যে কি দেখাচ্ছিল, এরপরে ব্যাগ খোলার ফালা, এরপরে আপনারা দেখেন। মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া, ওকে এটা হচ্ছে চালের গুঁড়া, বাংলাদেশের কাঙ্ক্ষিত জিনিস, এটা হচ্ছে আমের আচার স্পেশাল ফর মাম,
ওয়েটিং করতে করতে ইয়ে হয়ে গেছে, বাংলাদেশ থেকে অনেক মানুষ এসে গিয়েছে বাট কেউ নিয়ে আসেনি, এগুলো কিন্তু আমরা বলবো না। এটাতে কিছু লিখতে নিষেধ করছি। এটা জানলাও, ওই যে লেখাও আছে না, জানলা উড়ে বলে চাউলের কি তেতুল, ওই না রাখো তেতুল, আমারও তো ইয়ে না, আমি তো বলছি তেতুল আছে এই দেশে। এটা তো মনে কি বীজ নজরুলের নারিকেলের সিডে মিলে থাক থাক ব্যাগিতে থাক, ও হরে নজরুল ইয়ে দিটা নিলই লাগবে, হিগে হিয়ে না তো ব্যাগিতে থো মুজে হেগান ব্যাগিতে থো, হিয়েন একটু যা আর ইয়ে করি, লুডুর বোর্ডই কই বসো বসো, তো সেরা দেখাও না হিন্দি, বসো না হিন্দি, বসে বসে দেখাও। সুপারি ও বাংলাদেশি ও বাংলাদেশি টি শার্ট আছে না রায়নের টি শার্ট, তোমার বলে কাটা সুপারি দিয়ে দাও ওনার কাছে, আর নে খাইবেন কি খাইবার সুপারি মেলা আছে।